স্মরণিকা থেকে পাঠ্য, জাতীয় সমাজতন্ত্রের অধীনে সিন্তির গণহত্যার ক্রমবিজ্ঞান এবং রোমা, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির কয়েক হাজার মানুষ জিপসি হিসাবে নির্যাতিত হয়েছিল। 1933 এবং 1945 এর মধ্যে তাদের বেশিরভাগই তাদের নিজেরাই বিভিন্ন গোষ্ঠী অনুসারে সংজ্ঞায়িত হয়েছিল। ইউরোপের বৃহত্তম গ্রুপগুলি ছিল সিন্তি এবং রোমা। জাতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং এর বর্ণবাদী আদর্শের লক্ষ্য ছিল এই সংখ্যালঘুদের ধ্বংস। পুরুষদের, মহিলা ও শিশুদের আটক করা হয়েছিল এবং তাদের হত্যা করা হয়েছিল তাদের নিজ শহরগুলিতে বা ঘেটোসের ঘনত্বের শিবির বা হত্যা কেন্দ্রগুলিতে। 1933 সিনতি এবং রোমা আরও তীব্র বৈষম্যের শিকার হয়, ক্রমবর্ধমানভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত এবং সমাজ থেকে বাদ পড়ে। প্রথম সিন্তি এবং রোমা ঘনত্বের শিবিরে অভ্যস্ত। 1935 সালে জীবাণুমুক্তকরণ অনুসরণ করা হয়। 1935 এর অলিম্পিক গেমস শুরুর 2 এবং 39 সপ্তাহ আগে জার্মান রাইকের বাধ্যতামূলক শিবিরগুলির মধ্যে অনেক শহরগুলিতে 1935 বসানো হয়। মারজাহান বার্লিন বুরোতে এমন একটি শিবিরে শত শত মানুষকে বন্দী করা হয়েছে। শিবিরগুলি মনোনিবেশ, সীমাবদ্ধকরণ, নিবন্ধকরণ এবং বিচ্ছিন্ন করার পাশাপাশি জবরদস্ত শ্রমের উৎস সরবরাহ করার জন্য কাজ করে। 19336 সাল থেকে জাতি ও নাগরিকত্ব সম্পর্কিত নুর্নবার্গ আইন অনুসারে 19336 সালের জানুয়ারিতে রিচ অভ্যন্তরীণ মন্ত্রী উইলহেলম ফ্রিগ ডিক্রি ইয়েন এলিয়েন রেসগুলিতে ইউরোপের অন্যান্য সমস্ত বর্ণের অন্তর্ভুক্ত। এটি নিয়ম হিসাবে জিপসের একটি অংশ যা জিপসিদের উদ্ধৃতি শেষ। এই ফরমানের ভিত্তিতে একটি বর্ণবাদী বিশেষ আইন প্রণীত হয়েছে, ক্ষতিগ্রস্তরা হয় এবং -39 ল বিবাহ সম্পর্কিত নিষিদ্ধ এবং নির্দিষ্ট পেশা এবং জার্মান সশস্ত্র বাহিনী থেকে বাদ দেওয়া অন্যান্য বিষয়গুলির মধ্যে 1938 সালে জার্মানি ও অস্ট্রিয়া থেকে 2000-এরও বেশি সিনতি ও রোমা, 12 বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের ধরে এবং ডাকাউ, বুচেনওয়াল্ড, সাচেনহাউজেন, রেভেন্স ব্রুয়েক, মাউথাউসেন এবং অন্যান্য ঘনত্বের শিবিরে নিয়ে যাওয়া হয়। সিন্তি ও রোমার নিবন্ধন ও নিপীড়ন পরিচালনা ও সমন্বিত করার জন্য রিক্সফিল্ড এসএস এবং জার্মান পুলিশ প্রধান হেনরিচ হিমেলার প্রধানের আদেশে বার্লিনের জার্মানিতে রিক ফৌজদারি পুলিশ অফিসে একটি কেন্দ্রীয় অফিস স্থাপন করা হয়েছে। ডিসেম্বরে হিমলার একটি প্রাথমিক ডিগ্রি কোটেশন জারি করে, দৌড়ের ভিত্তিতে জিপসি প্রশ্নটির মোকাবেলায় উদ্ধৃতি শেষ, কোপেশন, জিপসি প্রশ্নের চূড়ান্ত সমাধানের সন্ধানের উদ্ধৃতি, উদ্ধৃতি সমাপ্তির লক্ষ্যে। বিশ্বযুদ্ধের শেষের মধ্যে দুটি বর্ণবাদী হাইজিনের গবেষণা অফিস যা রোমা প্রণোদনা নিবন্ধনের কাজটি দেওয়া হয়েছিল, প্রায় 24,000 বর্ণবাদী বিশেষজ্ঞের মতামত প্রস্তুত করেছে, নির্বাসন ও হত্যার কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় ভিত্তি সরবরাহ করেছে।